দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। বিসমিল্লাহির রহমানির রহিম। হোল্ডার সমাজ ইসলামিয়া নুরানি তালিমুল কুরআন মাদ্রাসা ও জামে মসজিদের যৌথ উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল, তারিখ 2 নভেম্বর 2024, ইংরেজি, রোজ শনিবার, স্থান মাদ্রাসা ময়দান, চর্জবিলি, সুবর্ণচর, নোয়াখালী, সময় বিকাল 3 ঘটিকা হইতে। উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান মেহমান হিসাবে আগমন করিবেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আব্দুর রহমান জামি, ফেনী, মুহতামিম, জামেয়া ইসলামিয়া ফয়জুল উলুম মাদ্রাসা। বিশেষ মেহমান সুমিষ্ট বাসী ওয়ায়েজ হযরত মাওলানা নুরুল ইসলাম শরীফ, হাতিয়া, মুহতামিম, সৌদিয়া ইসলামিয়া মাদ্রাসা। আরও বিশেষ মেহমান তরুণ বক্তা হযরত মাওলানা মুফতি আবু দাউদ মাহমুদি, ঢাকা, খতিব বাইতুল মামুর জামে মসজিদ, কেরানীগঞ্জ। আরও বিশেষ মেহমান সুমিষ্টবাসী ওয়ায়েজ হযরত মাওলানা আশরাফ আলী দিদার, শিক্ষা সচিব, নুরানি তালিমুল কুরআন বোর্ড, চটকিবাড়ি, বাংলাদেশ। উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা মুফতি আবুল কাসেম মুহতামিম, সাইফুল উলুম ইসলামিয়া মুফতি সাহেবের মাদ্রাসা। উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে আরও বহু উলামায়ে কেরামগণ ওয়াজ ফরমাইবেন। বিশেষ দ্রষ্টব্য, উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে মহিলাদের জন্য ওয়াজ শোনার সুব্যবস্থা থাকিবে ইনশাআল্লাহ।